নমস্কার বন্ধুরা নিফটি এসেছে আপনাকে স্বাগত জানাই তো নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যদি দেখি সেটা পেয়েছি হচ্ছে এখানে চব্বিশ হাজার পাঁচশো সাতান্ন কালকেল ক্যান্ডেলের যদি ক্লোজিং দেখি সেখান থেকে আমরা একশো একাশি পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজ করেছি দেখো নিফতির জন্য যে রেজিস্ট্যান্স আমি বলেছিলাম যে রেজিস্ট্যান্স সব এড়িয়ে আসে সেটা হচ্ছে এই যে এখানে যে চার পাঁচ দিনের যে হাই লাগিয়েছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঞ্চান্ন দেখো মার্কেট যদি চব্বিশ হাজার তিনশো পঞ্চান্ন উপরে যদি কন্টিনিউয়াসলি হোল্ড করে ট্রেড করতে থাকে তো নেক্সট যে মুভতে দেখা যেতে পারে যে নিফটিতে সেটা হচ্ছে নেক্সট যে রেজিস্ট্যান্স অবধি সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন অবশ্যই এটা একটা ক্লোজিং বেসিসে দেখো নিফটির জন্য যে মেন যে রেজিস্ট্যান্স এখন যেটা রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন তার কারণ মার্কেট এখানে অলরেডি এখানে যদি দেখো একবার দুবার তিনবার চারবার এখানে টেস্ট করে কিন্তু মার্কেট সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক ব্রেকআউট করতে না পেরে দেন এখানে এর নিচেই কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এবং নিচে ব্রেকডাউন করে দেখো মার্কেটের জন্য এখন যদি মার্কেট যদি চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন উপরে যদি হোল্ড করে মার্কেট ট্রেড করতে থাকে দেন নেক্সট যে মুভটা বেরিয়ে আসবে নিফটিতে ফিফ ডে চার্টে যে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো বাইশ যদি চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন থাকে পঁচিশ হাজার দুশো বাইশ এটা একটা অনেকটা লং একটা লম্বা একটা রেজিস্ট্যান্স ডে চার্টে ক্লোজিংয়ে সবসময় রাউন্ড ফিগার একটা হচ্ছে অবশ্যই একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স যেমন পঁচিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচ এগুলো অবশ্যই একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স ঠিক আছে মার্কেট এখানে এবং মেন যে রেজিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে এখন যেটা সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন থেকে যদি দেখি মার্কেট নিফটির এই যে রেঞ্জটা করেছিল এই নিফটির রেঞ্জের নিচে যদি মার্কেট ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করে মার্কেট কোথায় আসে যে নেক্সট এই যে রেট এই যে এখানে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপ থেকে মার্কেট ফিল করে যেটা হচ্ছে যে নেক্সট সাপোর্ট যেখান থেকে সাপোর্ট নেয় সেটা হচ্ছে তেইশ হাজার আটশো অষ্টআশি যেটা বলেছিলাম দে চাটে মার্কেট এখান থেকে সাপোর্ট নেই মার্কেট আবার কন্টিনিউয়াসলি যে রেজিস্ট্যান্সটা রয়েছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন এর উপরে ওপরেই এসে মার্কেট আবার কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এখান থেকে যদি আমরা দেখি এখান থেকে মার্কেট লাস্ট দু তিন দিনে মার্কেট অনেকটাই ভালোভাবে মুভমেন্ট দিয়ে সাপ সাইডে তো দেখো মার্কেটকে যদি ওপর সাইডে ব্রেক করতে হয় তো মার্কেটের জন্য যেটা বেস্ট যেটা রয়েছে মার্কেট যদি কালকে দেখা গেলো মার্কেট কালকের দিনটা এই রেজিস্টেন্সের গড়ে এসে মার্কেট হোল্ড করে যাক এবং হোল্ড করে কন্টিনিউয়াসলি কালকের দিনটা যদি ট্রেড করতে থাকে দেন নেক্সট দিন যে যে মুভটা যদি ব্রেকআউট করে দেন যে নেক্সট মুভ পাওয়া যাবে সেটা একটা ফাস্ট মুভ পাওয়া যাবে এবং সেটা বড় বড় ক্যান্ডেলে দেখা যেতে পারে যেটা নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়েছে সেটা হচ্ছে ডে চারটা সেটা হচ্ছে বাইশে পঁচিশ হাজার দুশো বাইশ এবং নিপ্তির জন্য এখন বেশ যে সাপোর্টটা বেরিয়ে আসছে আমাদের যে সাপোর্টটা বেরিয়ে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা যেটা হচ্ছে যদি দেখি আমরা সেটা হচ্ছে চব্বিশ হাজার একশো বাইশ সেটা হচ্ছে নিফটির মেন যে এখন সাপোর্টটা বেরিয়েছে দেন যদি এই সাপোর্টটাকে ব্রেক করে দেন নেক্সট যে সাপোর্টটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে সাপোর্টটা যেটা হচ্ছে তেইশ হাজার আটশো অষ্টআশি যে পুলিশনটা রয়েছে এখান থেকে এখানে যে পজিশনটা রয়েছে এখানে মার্কেট কিন্তু না বায়ার্স অ্যাক্টিভ রয়েছে না সেলার্স অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে এখানে মার্কেট এখান থেকে যদি দেখি মার্কেট এখানে কন্টিনিউয়াসলি লাস্ট তিন দিনে মার্কেট মুভমেন্ট দেয় এবং মার্কেট মুভমেন্ট দিয়ে সেটা উপর দিকে যায় এবং মার্কেটে দেখো মার্কেট বায়ার্স ইন্টারেস্ট তখনই হবে যখন এই যে কন্টিনিউ এই যে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন যে রেজিস্টেন্সটা রয়েছে এই রেজিস্টেন্সের উপরে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ক্লোজিং করে ট্রেড থেকে দেন এখান থেকে অ্যাগ্রেসিভ বায়াস দেখা যেতে পারে যে নেক্সট মুভতে নিয়ে যেতে পারে নেক্সট যে রেজিস্ট্রান সবজি তারা ধরো এখানে পজিশন বানিয়েছিল তো তারা এখান থেকে মার্কেট অলরেডি যে নেক্সট যে রেজিস্ট্রান শব্দি চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন এই রেজিস্ট্রান সবজি মার্কেট অলরেডি মুভ দিয়েছে তো তারা কী চাইবে তারা এখান থেকে তাদের নিজের প্রফিট বুকিংটা বুক করতে চাইবে ঠিক আছে যখনই মার্কেট প্রফিট বুক করবে তখন এখানে মার্কেট অনেকটা হালকা হয়েছে এবং হালকা হওয়ার পর মার্কেট যদি কন্টিনিউয়াসলি দেন এখানে ট্রেড করার পর যদি দেখা গেলো কালকের দিন বা পরশুর দিন মার্কেট কন্টিনিউয়াসলি সাইড হয়ে যাওয়ার পর যদি ব্রেক করে দেন যারা এখানে প্রফিট বুক করে বেরিয়ে গিয়েছিল তারাই আবার এখানে এন্ট্রি নেমে দেন এই যে মুভতে নিয়ে যাবে সেখানে নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে পঁচিশ হাজার দুশো বাইশ অবধি নিফতির জন্য যে সাপোর্টটাও পেয়েছি সেটা হচ্ছে এই যে সাপোর্ট ঠিক আছে জন্য আরেকটা যেটা বলেছিলাম যে নিফটির জন্য যদি আমরা দেখি বেচাতে এই যে একটা এই যে একটা এখানে একটা ট্রেন লাইনের যে রেজিস্ট্যান্স সেটাও বলেছিলাম যে এই এই রেজিস্ট্যান্সের উপরে যদি এই ট্রেন লাইনের উপরে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি উপর ব্রেক আউট ব্রেকআউট করে দেন এই যে সাথে যে রেজিস্ট্যান্স হয়েছে এটাকে যদি ব্রেক করে দেন নেক্সট যে মুভটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন অবধি চলুন দেখা যাক পনেরো মিনিটের চার্টে নিফটি কালকের জন্য কেমন কি ট্রেড করতে পারে দেখো আমার সামনে যে চার্টটি খোলা রয়েছে সেটা হচ্ছে পনেরো মিনিটের নিফটি চার্ট খুলেছি তো কালকের জন্য কেমন কী ট্রেড করতে পারে নিফটিকে তো চলুন দেখি দেখো আজকের যে যদি হাই দেখি আমরা এই যেখানে হাই লাগিয়েছি প্রায় আমরা হায়ের কাছে পৌঁছাই পেলা একটা দেড়টা নাগাদ এখানে হায়ের কাছে পৌঁছয় এবং মার্কেট এখানে হায়ের কাছে এসে এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করে এবং এখানে সাইড হয়ে পাশে ক্লোজ করে তো নিফটির জন্য এখন যে সাপোর্টটা বেরিয়ে আসবে ফিফটিন মিনিটের ছাড়া সেটা হচ্ছে এই যে রেঞ্জটা সেটা হচ্ছে নিফটির জন্য এখন সাপোর্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঞ্চান্ন যেটা রেজিস্ট্যান্স ছিল সেই কার মার্কেট উপরে ক্লোজ করে এবং ক্লোজ করার পর কন্টিনিউয়াসলি যে ট্রেড করে দেখো মার্কেট তিনি সবসময় যেটা বলছেন যে কোনো রেজিস্ট্যান্সের কাছে এসে যদি ট্রেড করে বা রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং করে যদি মার্কেট ট্রেড করতে থাকে দেন যে নেক্সট মুভ বেরিয়ে যাবে সেইখানে মুভ আপনি একটা সিওর মুভ দেখতে পারেন শর্ট কভারে ঠিক আছে তো দেখো এই যে রেঞ্জ থেকে ব্রেক করে দেন মার্কেট এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করে এবং যেটা আজকের পনেরো মিটার সাথে যে রেজিস্টেন্সে নেয় সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো চুয়াল্লিশ পনেরো মিটার সাথে এই রেজিস্টেন্স নেয় ঠিক আছে দেখা গেলো মার্কেট কালকে এর পাশাপাশি ওপেন হলো পাশাপাশি ওপেন হওয়ার পর মার্কেট এই রেঞ্জের মধ্যে রয়ে এবং রেঞ্জের মধ্যে রয়ে যদি মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করে পনেরো মিনিটের চটে তো ব্রেকডাউন করলে যে এই যে রেঞ্জটা রয়েছে যেটা তেইশ হাজার তিনশো পঞ্চান্ন এই মার্কেট এই রেঞ্জটাকে একটা সাপোর্ট হিসেবে নিতে নেবে সাপোর্ট হিসেবে নিতে পারে দেখা গেলো মার্কেট পনেরো মিনিটের চাটে এর নিচে ট্রেড করতে থাকে নিচে দেন যদি নিচে ক্রস করে নিচে যদি আসে তো মার্কেট আজকের যে লো আজকের যে লো লাগিয়েছিল সেই লোয়ের কাছে এসে ঠিক আছে মার্কেট সাপোর্ট নিতে হবে তো যদি দেখো আজকের যে লো আর কালকের যে ক্লোজিং সেটা প্রায় পাশাপাশি তো এখানে একটা মেজর সাপোর্ট হিসাবে কাজ করবে নিফটিতে ঠিক আছে যদি আজকে মার্কেট দেখো মার্কেট আজকের ওপেনিং যদি হয় গ্যাপ আপ ওপেন হয় মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কোথায় আসে কালকের যে ক্লোজিং সেই ক্লোজিংয়ের এখানে আসে এখানে কন্টিনিউ এখানে সাপোর্ট ক্লোজিং ক্লোজিংয়ের সেখানে এখানে সাপোর্ট নাই সাপোর্ট নেওয়ার পর মার্কেট এখান থেকে আবার রেজিস্টেন্সের কাছে ছোট মানে ছোটো ছোটো ক্যান্ডলে মার্কেটে রেজিস্টেন্সের কাছে যাবেন রেজিস্ট্রেন্সের কাছে ট্রেড করে দিন মার্কেট রেজিস্ট্যান্স থেকে ব্রেক করার পর মার্কেট ওপর সাইড আপসাইডে মুভমেন্ট নেয় দেখা গেলো মার্কেট এখানে এখানেই ওপেন হল ওপেন হওয়ার পর এখানে কন্টিনিউসি ট্রেড করার পর যদি এখানে নিচের সাইডে ব্রেক না করে আপসাইডে ব্রেক করে দেন নেক্সট যে রেজিস্টেন্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে নিফটির পনেরো মিটার চারে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন যেটা হচ্ছে চার্টেও একটা মেজর রেজিস্ট্যান্স এবং ফিফটি মিটার চাতেও একটা মেজর রেজিস্ট্যান্স দেন নেক্সট ডে দেন যদি পনেরো মিটার চারে যদি চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্ন একটা ব্রেকআউট করে দেন নেক্সট যে মুফতে বেরিয়ে আসবে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো বাইশ অ্যান্ড দেন যদি এটাকে ব্রেক করে দেন নেক্সট যে বেরিয়ে আসবে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো অষ্টআশি এইটু এই রেজিস্ট্যান্সগুলো বেরিয়ে আসতে পারে দেখা গেলো মার্কেট গ্যাপ আপ ওপেন না হয় গ্যাপ ডাউন ওপেন হয়ে গেলো দেখা গেলো মার্কেট এই যে রেঞ্জের এখানে ওপেন হলো বা এখানে ওপেন হলো ঠিক আছে এখানে ওপেন হলে তো মার্কেট এখানে দেখো এখানে যদি ওপেন হয় তো এখানে বায়ার সাইড ইন্টারেস্ট দেখা যেতে পারে তো বায়ার সাইড ইন্টারেস্ট যদি এখানে দেখা যায় তো দেন মার্কেট যে এই যে রেজিস্ট্যান্স যেটা ছিল তেইশ হাজার চব্বিশ হাজার তিনশো পঞ্চান্ন তো এটাকে রেজিস্ট্যান্স হিসেবে নেবে দেন যদি এটাকে ব্রেক করে দেন আজকের যে হাই সে হাইয়ের কাছে আসতে পারে ঠিক আছে তো দেখা গেলো মার্কেট গ্যাপ আপ ওপেন গেলে গেল দেখা গেল চব্বিশ হাজার পাঁচশো পঞ্চান্নের উপরে মার্কেট ওপেন হলো ঠিক আছে তো মার্কেট যদি চব্বিশ হাজার পাঁচশোর উপরে ওপেনিং হয় এবং ওপেনিং হওয়ার পর যদি দেখাও মার্কেট নিচে আসে নিচে আসে যেমন আজকে যেটা করেছে যে মার্কেট নিচে আসে এবং নিচে এসে গ্যাপ আপ ওপেন হলো গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি নিচে এলো নিচে এসে মার্কেট কালকের যে ক্লোজিং সেই ক্লোজিংয়ের কাছে যদি কন্টিনিউসলি ট্রেড করে যদি উপরে সাইডে ব্রেক করে দেন নেক্সট যে মুভগুলো বেরিয়ে আসবে যে রেজিস্টেন্সগুলো সেটা হচ্ছে এই এইগুলো যেটা এখানে বলা হয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে কেন্টে অবশ্যই জানাবেন এবং পারলে শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে